আমার পীরের মসজিদ বুলতরি সাহেব প্রত্যেক আমার পীর লোক হইতা বাবা বলবে বড়রে সম্মান করিয়ে ছুটরে মায়া করি এ কথার মাঝে বড় মন মারত ফরার বালাই দেখলে মন কুসরি ফরার বালাই আজকের বেবা বাজারের সবচেয়ে বড় এক বেমার হয়ে গেছে ফরার বালাই বুঝছেন দনিয়ে দনিরে হিংসা হল বিদেশিয়ে বিদেশির হিংসা সুন্দরে আরো সুন্দরে হিংসা এক দোকানদারে আরো দোকানদারে না যে কোনো ক্ষেত্রে অমুকর দোকানে বিক্রি বেশি হয় আমার দোকানও নাই হিংসা করে না জান আপনি খুব কাজে আল্লাহ আমার বাইরে দিছে আরো বেশি দেয় ও যে আপনি তাল্লা কি ওখান যাইছেন আল্লাহ আপনার দোকানের বিক্রি বাড়াই দিলেন অমুকর হুয়া থিমগো গেছে কি আমার নাই না আপনি ওখান খুশি হোক এক সময় আল্লাহ আপনার দুরো ব্যবস্থা করিয়া দিলেন এক কথা যে কোনো ক্ষেত্রে অন্যর বালাই দেখলে মনরে খুশি রাখুন জানি এটা বহুত বড় এক সম্পদ কারণ এই বেমারটায় মানুষ ধ্বংস এই বেমারে মানুষ কি হয় ধ্বংস কারণ হিংসা বেমার যার ভিতরে আমাই গেছে অহংকার ভিতরে যার হামাই গেছে লোভ যার ভিতরে আমাই গেছে অনিবার্য এই মানুষটার লাগে ধ্বংস আজকের সমাজটা ধ্বংস আর পিছনে যে কো একটা কারণ এর মাঝে একটা কারণ হয়ে গেছে আজকে আমরার মাঝে শ্রদ্ধা বোধ নাই মিল মহব্বত নাই জেলা গর নাই ওলা বারেও নাই গর নাই জামাই বউর মাঝেও নাই পয়লা বিয়া করতে সময় ওলা মায়ের একজনে আর কোন লাগে আর আজকে পাঁচ সাত বছর গেছে কি এখন আর সুনগাম আয় না চকলেট আয় না কিরিম আয় না খালি খেট কেটি আর গেট কেটিয়ে সংসার বারোটা বাজিছে মাত্তা না আমার ঠিক নাই তো উপরে পড়ি যায় না আল্লাহ যদি আপনারে মায়া করি এনে সঙ্গিনী বানাইছেন আর এন যদি আপনার করে আইছেন এই না আপনার শ্রদ্ধা করতা মায়া করতা আপনিও তান্দে মায়া করতা এনে সম্মানের চোখে দেখতা কারণ এই নিয়ামত আল্লাহর তরফ তো নে আমরা একে অন্যরে বান্ধিয়া দিয়েছি আপনার আচরণ আপনার ব্যবহার আপনার বাচ্চায় ফলো করবে আপনি আপনার বিবির লোকে আপনার স্ত্রীর লোকে যে বাসায় মাতি না আপনার বাচ্চাই কেন ইকিয়া উন্নয় কো আপনি আপনার সন্তানের লোকে যেলা মাতিবা ই বাচ্চাই গোলা গড়িয়া উঠবে এটা বাচ্চাই তোরে গর বড় করতে গিয়া সবচেয়ে বড় শিক্ষক হওয়া লাগে নিজের মা বাপ মা বাপের যদি বাচ্চারে বাচ্চার জবান তুলিয়া আনলে পয়লা যদি আল্লাহর নাম ইকাতে ই বাচ্চাই গুর জীবন ভর আল্লাহর নাম রে তার মনের মাঝে রাখি দে আমরা তো আল্লাহর নাম নাই ঘুরে উড়ে লইয়া খালি মায়া দি দে আর খালি আব্বু আব্বু খালি হুঙ্গা দেও খালি আব্বু কইয়া এগুলো বড়ই দিয়ে আমি আব্বু ডাকবো ই মরিদরে এখানে আব্বু আব্বু কইয়া আল্লাহর নাম আর যদি আল্লাহ ওয়ালা লোক ধরিয়া আল্লাহর পয়গাম্বর রকলরে অনুসরণ করিয়া সাহাবি আল্লাহরে অনুসরণ করিয়া তাবি আল্লাহরে অনুসরণ করিয়া সিদ্দিকিন আল্লাহরে অনুসরণ করিয়া আল্লাহর মকবুল আলী আল্লাহরে অনুসরণ করিয়া আপনার জীবনটার যদি উপর দৌড়াইতে পারেন কাল কিয়ামতের ময়দান আল্লাহর মায়ার বন্ধু এগুলোর কাফেলার যদি আপনার স্থান ওই যায় সঙ্গ গুনে লোহা জলে বাসে ময়দানে মাসর ও কাবেলার টাকার কারণে হয়তো আপনার আমার ঠিকানা জান্নাত হইছে তোমরা এরার সঙ্গীও এরার সঙ্গী হইলে ওইব কিতা বলে প্রথমত নবী হল আমরা ভাইছি না ভাইতাম নাই ভাইবার সুযোগ নাই সাহাবি হল ভাইছি না ভাইতাম নাই ভাইবার সুযোগ নাই শহীদ হল ভাইছি না ভাইতাম নাই পাওয়ার সুযোগও জুটবো কিনা জানি না কিন্তু ভাগ্য চক্রে যদি নেগার হল ফাইসি বা ফাইয়ার তাইলে এরা লোক ধরার দরকার আছে নি না নাই দুনিয়ার প্রতি যে লোভ দুনিয়ার প্রতি যে লালসা দুনিয়ার প্রতি যে মানুষ আগ্রহ প্রকাশ করে একটা মূলতে আমরা ফিতরতি অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে আর না হয় এই দুনিয়ার লোভ যদি আমরা ভিতরে তনে হরাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভিতরে জাগাইতে পারি তখন দেখবা যে গোটা সৃষ্টি জগতের সব কিছু আপনার কাছে তুচ্ছ হয়েছে ঠিক না ঠিক না আর যখন আপনার কাছে সব জিনিস তুচ্ছ হয়ে যাব তখন আপনার একটাই চিন্তাধারা থাকবো যে আপনি কুল খাস করিয়া আল্লাহরে খুশি করিয়া জান্নাত দেই বন্ধু আল্লাহ ডরা নি কি তা হবো আল্লাহ ডরাই লে ভাই সব সুদ খাওনি লিখা না শরম দি রেখেন রে জানস তো কিছু খাওয়া লাগে রে আল্লাহ ডরা নি হইছে তো আল্লাহ ডরা নি জি ওই ভাই সব হাসা করি গো বিচার টাকা খাওনি তুয়া তুয়া খাই আল্লাহ ডরা নি আল্লাহ ডরা নি জি ওই দোকানদারি দুজন কেমন মাফ হবো বেশ কম করো বলে তো তুয়া তুই না করলে রে ভাই ব্যবসা ঠিক থাকে না যারা না জানো ইলে বাস্তবতা তোমরা জমিনের মানুষ না ইলা আল্লাহ ডরানি বলে ডরাই
বলে আপনি মসজিদের মুতল্লি বলে আল্লাহ বানাইছেন রে বাবা, বহুত দিন কষ্ট করছি মসজিদের লাগে বলে সব তো আসা 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 সত্যি করে কো তোমার হুয়া উনলাম লন্ডন তো আইছে বিয়া দিলে আগামী তিন তারিখ খবর গিতা বলে রে বহুত কষ্ট করিয়া ফুড়ি মিলাইছি বেটি ও বেটি গুলা খান বলে চাষা মাশাল্লাহ আল্লাহ দেখতে বিয়ার অনুষ্ঠান আদি কিল্লা উল্লা করলে বলে ওটা এমন আই দুই তিন দিন আগত নে দেখবা নে মোর ইসলাইট জ্বলিয়া কি গঠন ধরে মাহিত এমন দেশের মানুষে বুঝবা ও আই গো বিয়ার তিন দিন বাদে খবর লইয়া দেখা যায় চাষার বাড়ি বিয়ার আগর রাইত না খালি দুরুম সুম মাটিয়া উরুস কিতার অনুষ্ঠান বলে গায়ল উদর অনুষ্ঠান মুতল্লির যদি জিকা শুক্র চাষা আপনি মসজিদের মুতল্লি বার শুনছি হজও কর দিছ আশা করি করবা তোমার বুয়ার বিয়াত রেবা গায়ল দীক্ষা তো মনে হয় কি লাল্লা হবু দিতা আমি না বেটা ইতা হুরু তামুরতা একটু মূর্তি ইমানুয়েল নাম তো ব্যস্ত যাইতাম কারণ ব্যস্ত মিছিল নিয়ালে কি জাত ফাল দে বুঝা যায় হৌর বাড়ি বানাইয়া তুইছে নুনা কুনি দিব আমি আসা আমি বিয়া করতে আমার বিয়ার অনুষ্ঠানের মাঝে গুনার খাজ লাগাইয়া করি আমি মৌলানা আমার বুড়ির বিয়ার খালো আমি বড় অনুষ্ঠান দিয়া এমন গুনার খাম হল দিয়া করি আমি হমুক যাব আমার বুড়ির বিয়ার বিয়ার খালো গুনার খাম করি না গো ভাই যদি আল্লাহর ভয় ভিতরের মাঝে থাকে তাইলে এই জিনিসটা তুমি আপনি পিছনে আই থইব কারণ আপনি মনে রাখতে হইব আল্লাহর জমিনের মাঝে আমার মতো লাখ কোটি মানুষ না পাক আছে আল্লাহ ইমানের উসিলা যদি আমারে পাক বানাইছে এই পাক অবস্থায় আল্লাহর পথের পথই কইয়া যদি আমি জমিন তনে যাইতে পারি এই জমিন তনে যাইবার সময় জান্নাতি খুশখবরি ভাই আমি জমিন তনে বিদায় হইমু আর যদি মনে করি বলে না জেলা মনে যায় আল্লাহ চলি আরবার মেসাবে জিকেইলে হইমু আল্লাহ ডরাই বলে রে ভাইতে তাহ অবস্থা কি তৈব কয়েকদিন বাদে বোঝা যাইব আল্লাহ নবী রইলা আগুনের ভিতরে জ্বললা না আল্লাহ বার হল্লা এর বাদে নিলা বিয়া হল্লা বউ বাচ্চারে নির্বাস দিলা একটা বার ফিরিয়া চাইলা না এর বাদে গেলা বাচ্চা নয় বছর রইলা বাচ্চারে আল্লাহ হুকুম দিলা বাপরে যে যাও বাচ্চারে কুরবানি দো একবার তা কইলা না আল্লাহ সারা জীবনে বাচ্চা দিলা এর বা ইগুতা কিলা কুরবানি সব তা বাদে বাচ্চারে হুতাই লিলা জমিন তুমি দেখো খালি তোমার কুশ করার লাগি তুমি আল্লাহর ডরাইয়া আমার বাচ্চার কলা ছুরি গরিব দরে দৌলত মদিনা হো কদম গাহে নবী দেখকর তড়প দিল কি সকিনা হো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায় আমার নবীজিকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী
পথ অনুসার বড়কুনা মাজার ও সকল মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে ঐতিহ্যবাহী পথ অনুসার তরুণ সেবা সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনুন মহব্বত যখন উম্মতে মুহাম্মদিয়া নবীর সামনে দুরুদ পড়ে এই দুরুদ শরীফের আশিকর দুরুদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান মুবারক দ্বারা রোজা শরীফ তুলে হোনার সুযোগ আল্লাহ করিয়া দেন। আমার বন্ধু হল যদি আমরা সেই স্তরে যাইতে নাও পারি অন্তত এই বিশ্বাস আমরা রাখি যে আমরা আমল নামাত যে দুরুদগুলা আইব আমরা যে দুরুদ শরীফের আমল করম ফেরেশতাগুলোর মাধ্যমে বা সাইয়্যিনগুলোর মাধ্যমে এই দুরুদ শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত নিয়ে পৌঁছাই দেওয়া হইব। আর বন্দার আমল নামা যখন নবীর কাছে উম্মতের আমল গিয়া পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন নেকগার নেকির আমল দেখি আমি আল্লাহর শুকর আদায় করি। সুবহানাল্লাহ। আর গুনাহগার যদি আমল লইয়া থাকে গুনার আমল তাও আমি নবী খবর হইয়া আমার সেই উম্মতের লাগি আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। আমরা বিশ্বাস আছে আমরার খবর আমরা নবীর কাছে আল্লাহ পৌঁছাইয়া অত কা পৌঁছাইয়া দিবা এটা ছোট আমল করুক তা তবে হুলুস মনে করুক। 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে গিয়া মানুষের মন কুসরতা না একজন ফকির তো এখানে 1 টাকা তুলিয়া এখানে 1 টাকা তুলিয়া দিয়া মনে মনে আল্লাহ শুক্রিয়া আদা করুক কাজে আল্লাহ আমার তৌফিক নাই 5 লাখের কুরবানি তুমি আল্লাহর কিছু করার লাগিয়া আজকে খেতিমর তো এখানে 1 টাকা দিলাম ময়দানে মাসুর ওই এখানে 1 টাকায় আপনার আল্লাহ জান্নাত তো যাওয়ার পথ তরিয়ে দিলাইতে এটা জুড়িয়া কইতাম না তবে মহব্বত ভিতরে রাখিয়া করলেন বলে মহব্বত কেনে গতদিন আমি ওনার মাহফিল হয়েছি যে মহব্বতে দূরের জিনিস লেখান লাগলে সুবহানাল্লাহ কইতাম সুবহানাল্লাহ। আজকে দেখলাম ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দূর দেশের গ্রাম নবী যে হইতা যেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালামের নাফর মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের গ্রাম নিয়ে লাগতো সুবহানাল্লাহ কইতা না ইয়াকুব আলাইহিস সালামের রুহাইন তো কইতা আব্বা আপনি পাগল হই গেছেন ভাই তো কোন দিন বাগে গাইছে ছোটবেলার তো আপনি এখন দীর্ঘদিন বাদে হইরা যে আপনার ফুয়ার গ্রাম আল্লাহ নবী কইলা রে তোমরা আমারে পাগল কইরা কিন্তু আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছ আমার না হরমা যে আমার বাচ্চা ইউসুফের গ্রাম নবী সুবহানাল্লাহ কই কেনা নার কই মিশর হাজারো মাইল দূর তো নে আল্লাহ নবীর না হর গেছে ই গ্রাম নাই লো এই কথাখানে শেষ পর্যন্ত যেদিন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম রে বাবা ইয়াকুব আলাইহিস সালামের সামনে আনি হাজির করাইল তখন তান ভাই আইন যে রাতান রে ভালো ইসলাম কুয়ার মাঝে লজ্জায় মাথা তুলে দিয়ে দিলে আল্লাহ নবীর চক্ষু গেছিল গিয়ে ইয়াকুব আলাইহিস সালামের বাচ্চার সুখে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের বরকতে আল্লাহ নবীর চক্ষুরে আল্লাহ ফিরাইয়া দিলে। সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন দূরের জিনিসে কাছে আনে যে জিনিসে এই জিনিসের নাম হইল মহব্বত আর দুনিয়ার সব মহব্বত একজাত মহব্বত আর নবীর লোকে মহব্বত আর এক জাতের নাম আলহামদুলিল্লাহ পড়লে বড় লাভ বড় লাভ বড় লাভ কারণ গীতা বলে বন্দায় যদি সারা জীবন আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত বুক করে আর এই নিয়ামতের মূল্য দিতে গিয়া যদি তামাম সৃষ্টি জগৎরে বিক্রি করিয়া দেওয়ার চেষ্টা করে পারত না কিন্তু এত মূল্যবান সম্পদরে বুক করিয়া আল্লাহরে খুশি করার লাগে যে বাক্য এই বাক্যটা হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটা যখন বন্দায় পড়ে তখন বন্দার উপরে আল্লাহ খুশি হইয়া তার নিয়ামতের দরজারে আল্লাহ আর খুলিয়া দেয় সুবহানাল্লাহ। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি আমি আশা করবো আমলিয়তের উদ্দেশ্যে কথাখানে মনে রাখলে হয়তো ফায়দা হইতে পারে আল্লাহ আস্তে আমল করতে তবে দুঃখের বিষয় ওখানে যে আমল করতাম আমরার মাঝে অনেক মানুষ আলহামদুলিল্লাহ কোন জায়গা সেট করে ওখানে জানি না
ইলে মানুষ নাই একটু হান না কইন জানো সুবহানাল্লাহ কোন জায়গাত আলহামদুলিল্লাহ কোন জায়গাত নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তবারাকাল্লাহ ইতা কিচ্ছু খোয়ার জায়গা আছে তো নাকিদা নান্দাজে এসা বইতাম আগামীকাল বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে মাশাআল্লাহ দিবি ভাই হইছে তো না এই সময় কিতা কইতাম নাউজুবিল্লাহ এই সময় কিতা কইতাম নাউজুবিল্লাহ প্রত্যেকটা জায়গা বুঝতে হইবে আজকে তো মুসলমান সংস্কৃতি বাদ দিয়া বিজাতি ওগুলা সংস্কৃতি আমরা লগ ধরাইছি Yes, no, very good. Thank you. Okay, fine. Good night. My good. সত্যি করে খুব কাজ ইটা কথায় আমার জীবনে কোনো ফায়দা আনবো মুসলমান জুড়ে জুড়ে খুব কাজ কোনো ফায়দা আনবো আস্তা রাইট আমি কইলাম গুড নাইট মাই ডেড মাই ডেড মাই মাম মাই ডেড গুড নাইট কি তো হইছে কোনো লাভ নেই আপনি ঘুমাইবার সময় যদি একবার তাকাল বিসমিল্লাহ রহমান রহিম اللهم بسمك اموت واحيا اللهم بسمك اموت واحيا ও জব্দটা পড়ি আপনি ঘুমাই যাবেন যদি আল্লাহ না করে আপনি এইরাইত মারা যান তাইলে ও দোয়া পড়িয়া ঘুমানির কারণে আপনার মৌতটা জান্নাতি মৌত হয়ে গেছে সুবহানাল্লাহ আমি তাত না গুড নাইট আর বিয়ান্ত বলে উঠি আল্লাহ শুকুর আদায় না করিয়া গীতা গুড মর্নিং মাই ড্যাড গুড ফাইন কি তো তোমার সব দুঃখ খোফা এটা তোমার কি তো হইতো নাকিদা খুব সতর্ক আল্লাহর অলিয়তান কিতাব আনন যে মুসা কালিমুল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর লগে খতা হওয়ার জবলে তুর তুর পাহাড় যাইয়া গত বর্ষ দিনে মাহফিল হইছে বলে বহুত মানুষ চেয়ারম্যান করিও বেহেস্ত যাইব আর বহুত মানুষ মন্ত্রী হইয়াও দুজক হইব বহুত মানুষ মেম্বার হইয়াও জান্নাতি হইব বহুত মানুষ এমপি হইয়াও দুজক হইব কারণ আপনি যদি সত্যি তার এবাদতি বানাইতে পারেন আপনার নিয়ত যদি থাকে যে আমি মুসলমান না শুধু মানব জাতির উপকার করব আমার তৌফিক করবি তাই মানুষের সেবা করব ভাই আশরাফুল মখলুকাত মানুষ জাতির সেবা করা বহুত বড় কথা আপনার এই সুপ্ত নিয়তটাই আপনার হই লিয়া গেছে বলে আল্লাহ না করো আজকে চেয়ারম্যান হইয়া খালকে যদি আপনি মারাও যায় ও যে নিয়ত সই করিয়া মারা গেছেন যে কারণে আপনি দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার একটা সুবর্ণ সুযোগ খামাইয়া গেছে আর যদি ভিতরে দেখা বলে না আল্লাহ দেখ মাত্র 24 লাখ করজ হইছে 24 কোটি না উদ্ধার করে লোক সাথে লেতে সাসা রেডিও দুনিয়ায় কিছু রুজি করবা কিন্তু মোর বাসম সাসা বুঝবাই না খেলা কুমবা দিবাই নিল একবারে সিবাই সিবে বাড়ি আইবসটা আসিও নবা মুসলমান বাল্লা করে বুঝি এটা আমি খালি মেম্বার চেয়ারম্যান না আমি আমার গরল লাগি প্রেসিডেন্ট আমার বেলায় সেম কথা আপনি আপনার গরল লাগি লিডার আপনার পরিবারের প্রতি আপনি কোন ধরনের ব্যবহার করছেন আপনি খাবাইতে গিয়া এগুন ধরে কোন নিয়তে খাবাইছেন বিয়া করি আনছে করি খাবা কি না আমি বিয়া করি আনছে ঠিক আছে আল্লাহর হুকুম হইছে তুমি আমার বিবি হইয়া আইছো ঠিক আছে কিন্তু তুমি চলতোই বা আল্লাহর গুলামির পথে আল্লাহর গুলামির পথে চললে আমি খাবাইতে গিয়ে আমার ঘাম জোড়াইয়া যদি রুজি করি আমি খাবাইয়া নিয়ত যদি থাকে আল্লাহ তোমার গুলাম বান্দিরে আমি খাবাইয়া তোমার গুলামির এক পথের প্রতীক জানিয়া আওটাও আপনার ইবাদতির মধ্যে সামিল হবে সুবহানাল্লাহ আপনি ভুয়ারে মায়া করে ঘুমাইয়ে রাখলা বহুত ঘুমাও পরীক্ষা দিতে ভুয়া খুব ঘুমাইছে ফজর নাই জোর নাই হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথা কয় যাইরা ওই সময় এক আল্লাহর বান্দিয়ে ফাইলা আল্লাহর আল্লাহ মরে দুনিয়ায় দিতে সময় দিছেন ফকিরের ঘরের জন্ম বিয়া দিলাম মা বাপে ফকিরের গেছে
ছোটবেলা তো ফকিরি 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 বিয়া শাদি তো ফকিরি, শেষ পর্যন্ত জিন্দগি কাটাইয়া বুড়া হয়ে গেলাম ফকির, এখন বিক করিয়া খাই। আল্লাহরে ওখান তা জিকেন জানো আমার কপাল কি দিন বিক কন্ডাইতো না নি, ওদিন কি সুখে শান্তিতে কয়েকটা দিন থাকবার সুযোগ হইত। ঠিক আছে মাঝিকে আরো কিছু অগ্রসর হয়েছেন, দেখেন আল্লাহর এক বান্দা বিশাল একটা ফার্ম, ছাগল বা বকরির ফার্ম, আল্লাহর নবীর দেখি এখন নবী, ও আল্লাহর নবী আপনি আল্লাহর লগে কথা কয়া যাই, আমার একটা কথা জিকাইবা যে আমার যে পর্যন্ত সম্পদ দিনে দিনে বাড়তে আছে, এমন ভাবে সম্পদ বাড়ে আমার ভয় লাগে যে শেষ পর্যন্ত নি সম্পদে আমার আল্লাহ তনে দূরে হরাইলে আমিও চিন্তা আছে, আমার সম্পদ কমার কোন সুযোগ আছে নি ওখান তো আল্লাহ রিজিক। সুবহানাল্লাহ হইতেন ইলা একজন আছেন নি আমরা মাঝে আরো কিছুদূর অগ্রসর হয়েছেন, হঠাৎ করে একজন মানুষের সালাম দিছে, সালামের জবাব দেন আল্লাহর নবী, দেখেন জমিনের মাঝে একটা মানুষ দয়টা হাতর একেবারে গর্দনা পর্যন্ত নাই, দয়টা হাত নাই, ফাও দয়াখান নাই, কোমর পর্যন্ত নিচ গেলা, ইয়া আল্লাহ খালি কোমর তো নেই উপর দুমদাম এক গাছর খাইলে বেটা চলে কিলা বলে মাটিত গড়িয়াই গড়িয়াই ড্রাম জেলা টেলাই বলে ড্রাম আল্লাহ খান গড়িয়াই গড়িয়াই, আল্লাহ নবীরে দিকে আপনি মুসে কালি মিলে বলে যে আপনি তো ইটা কই আল্লাহর লগে কথা কয়ার যেতাম, বড় ভালো হয়েছে হুজুর এক সুযোগে ভাইছি আপনি কালিমুল্লাহ আল্লাহর লগে সরাসরি কথা কইন, আপনি আল্লাহর দরবারে আমার ব্যাপারে একটা কথা জিকাইলে বড় খুশি হই, কিতা জিকাইতাম বলে জিকাইবা আমি জানি আল্লাহর জমিনে আল্লাহ যতটা সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিস যে আল্লাহ তার দরকারে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ আল্লাহর গুলামি হরে না ইলা কোন প্রাণী জমিন, আপনি যে ঘাস বইছেন ঘাস, আপনি যে গাছপালা পুজন এই গাছের পাতায় একটা গাছর ছোট্ট ছোট্ট পাতা গুলা যখন বাতাসে দুলনা দেয় তখন প্রতিটা গাছের পাতায় দুলনার লগে লড়ার লগে আল্লাহর নামের তসবিহ করে, পশু পাখি আল্লাহর নামের তসবিহ করে, মাছে আল্লাহর নামের তসবিহ করে, এক কথায় আল্লাহর জমিনে যতটা আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটা আল্লাহর নামের তসবিহ করে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন আল্লাহ নবী কইলা যে বাবা কিতা জিকাই দাম বলে আল্লাহরে ওখানটা জিকাইবা যে দুনিয়া চত্বারে বানাইলা দরকারে আমারে যদি দুনিয়ায় দিলাও তে দয় হাত নাই দয় ফাও নাই ই বেহামারে দেবার দরকারটা কিতাছে, আল্লাহ আমারে কোন দরকারে বানাইছেন ওখানটা আল্লাহর জিকাই। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আল্লাহর উল্লিয়ে তান কিতাব আনছেন, আল্লাহ নবী কইলা বাবা জিকাই আল্লাহর লগে আল্লাহর নবী কথা কইয়া এক পর্যায়ে আল্লাহর কইন আল্লাহ তোমার বান্দি তোমার বান্দা আর তোমার সেই বান্দা তিনজন বান্দা বান্দির প্রশ্নের উত্তর আল্লাহর নবী প্রশ্নের উত্তর সংগ্রহ করিয়া আইছেন, আওয়ার পথে দেখা হইছে সেই মানুষটার লগে যে মানুষের অটাল সম্পত্তি বকরির বিশাল ফার্ম, আল্লাহর বান্দা জিকা হুজুর জিকা ইসলাম নিয়ে আল্লাহর আমার ব্যাপারে জিকাইছে, কিতা জবাব দিলে আল্লাহ আল্লাহ কইছ তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও, মাত বুঝতে হইবে আল্লাহ কইছ তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও, তোমার যে আল্লাহ সম্পদ দিরা তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও, তুমি শুক্রিয়া আদায় করা বাদ দিলাও, এক সময় আল্লাহ তোমার গেস্তনে তার নিয়ামত চিনাইয়া নিব, আল্লাহর বান্দা উঠে এখন না আল্লাহ তার গুলামরে দয়া করি মায়া করি সম্পদ দিরে আর ও আল্লাহর গুলামে কিভাবে আল্লাহর লগে না শুকরান করব, এটা তো সম্ভব না, আমি খাইবার শক্তি নাই বিনবার শক্তি নাই দেখার শক্তি নাই শ্বাস নিবার শক্তি নাই সব জিনিসটা আমার আল্লাহ দয়া করি আমারে দিলা সম্পদ চালি আল্লাহ আমারে বানাইলা ই আল্লাহর লগে আমি কিলানি মক্কার আমি করবো, আমি তো আল্লাহ শুক্রিয়া আদায় করতেই হইব,
আল্লাহর নবী, এখন যদি তুমি আল্লাহ শুকরিয়া আদা করতে থাকো তাইলে আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমার আল্লাহ নিয়ামত যা দিছেন আর দিতে। জোরে কইতা নাই সুবহানাল্লাহ। কুরআন শরীফের এক আয়াত আছে, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, মন্দা তুমি আল্লাহ শুকুর আদা করো আল্লাহ তোমার লাগি নিয়ামত বাড়াইয়া দিবা। জোরে কই সুবহানাল্লাহ। তুমি আল্লাহর না শুকরিয়া আমি করবা তখন তোমার গেস্তনে আল্লাহ নিয়ামত সিনাইয়া নিবে। আল্লাহর বান্দা কয় না আমি না শুকর বান্দা হইতে পারতাম না, আল্লাহর নবী কইন তে আর তুমি আল্লাহর গোলামি করতে থাকো আল্লাহ তোমার যেভাবে দিতে আসো এইভাবে দিতেই থাকো। বড় করে কই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিরে বাইলে আল্লাহর বান্দিয়া কয় নবী জিকাইছে আমি আল্লাহর জিকাইছি। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে যে আল্লাহ যে অবস্থায় তোমারে রাখছেন আলহামদুলিল্লাহ কুল্লি, যে অবস্থায় তোমারে আল্লাহ রাখছেন ও অবস্থার উপরে তুমি আল্লাহর শুকর আদায় করো। বেটি তো খুব সে তাইয়া বসে হইতা কি দেখো, জন্ম নিছি ফকিরের ঘর, বিয়া দিলা ফকির তাই, বুড়া হয়ে গেলাম ফকিরে করতে করতে, এর রাতে কি তা শুকরিয়া আদায় করো? আল্লাহ নবী কইন বেটি সপ্তাহ হাসাবে যে এর বাদে তো ভিক্ষা করিও তো আল্লাহ তো তোরে রিজেক দিয়া তো রাখছ। আল্লাহর বান্দাবান্দির গেস্তনে না শুকরিয়া আমি করার কারণে আল্লাহ তার বান্দাবান্দির গেস্তনে সম্পদ ছিনাইয়া নিয়ে আমত ছিনাইয়া নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার বন্ধু এখন হাত নাই পাও নাই এমন একটা মানুষ যে মানুষটা চলার গতি হইল জমিনের মাঝে গোড়াই গোড়াইয়া চলে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ফিরিয়া ইল আল্লাহর বান্দাজিকে হুজুর আল্লাহর দরবার কি আমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলানি, আল্লাহ কিতা জবাব দিলাম। আল্লাহর নবী কইল আল্লাহর গোলাম তোমার প্রশ্ন আছিল যে আল্লাহ তোমারে বিনা খামে বানাইছেন বেদরকারি বানাইছেন। আমার বন্ধু হল বারবার কইয়ার হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী হিসাবে তান কিতাব আনছেন, কোনো বেটার বানাইল কোনো ঘটনা বা কিচ্ছা আমি কইরাম না, যদি ভুল হইয়া থাকে আশরাফ আলী তানবী জানেন আমার কিচ্ছু করার নাই, প্রশ্ন করলে আমি কান দেখাইবার ক্ষমতা আল্লাহ আমার দিছে। সেনেই কান শক্ত করিয়ার এর বাদর কথা উনলে অনেকের মনের মাঝে হাস্য করইতে পারে। আল্লাহর বান্দা জিকা ও নবী আল্লাহরে জিকাইলে আল্লাহ কিতা জবাব দিলা, আল্লাহর পক্ষ জনে আমার ব্যাপারে কোন জবাব খানাইছে যে আমার ধারণা আল্লাহ তো আমার বিনা খামে বানাইছে। আল্লাহর নবী কই না আল্লাহ তোমার বিনা খামে বানাইছে না, জাহান্নামের মাঝে একটা ছিদ্র বা একটা ফুক্কা হয়ে গেছে, আল্লাহ কইছেন তোমারে দিয়া সেই ছিদ্রটা বন্ধ করতা। কথাটা শুনতে তো বড় কষ্ট লাগে, কিতার ছিদ্র বন্ধ হইতো মাত্রা না শুনে, কিতার ছিদ্র জাহান্নামের ছিদ্র বন্ধ করতাম। আমার বন্ধু এখন যেই মাত্র খালি পয়গম্বরে এই কথা কইল সাথে সাথে মানুষটা তো চিন্তা করত আছিল, খান্দিত আছিল, আফসুস করত আছিল, আক্ষেপ করত আছিল। আল্লাহর বান্দায় আফসুস চিন্তা আক্ষেপ কিচ্ছু না করিয়া সাথে সাথে আল্লাহর বান্দায় জবান খুলিয়া চিৎকার করিয়া উঠিয়া কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জিকেন বেচারে কিতা বুঝি আলহামদুলিল্লাহ কইলায়, তুমি তো জাহান্নামের ছিদ্র বন্ধ হইবার মতো জিনিস, আল্লাহর গোলামে হয় নবী ও আল্লাহর পয়গম্বর, আমার মনের মাঝে একটা চিন্তা জন্মর পর তো নেই জমিন আমি চলতে গিয়া আল্লাহ নিয়ে আমার বেখামা বেহুদা বানাইলা, যখন এই চিন্তাটা আমার মাথার মাঝে ঘুরপাক করে আজকে আপনার উসিলা যখন আল্লাহর পক্ষ তো নেই আমি একটা খবর পাইলাম, আমার মতো মানুষ যে আল্লাহ বেখামা বানাইছেন না কোনো না কোনো একটা খাজে বানাইছেন, এই খবরটা পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইলাম আলহামদুলিল্লাহ।
সাথে সাথে পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ও মুসা আমার গোলাম বলদা, যে আমি আল্লাহর সন্তুষ্টির উপরে, আমি আল্লাহর ইচ্ছার উপরে যে আমার গোলাম বন্দা, আমি আল্লাহর শুকরিয়া দেয় করছে, খুশি হইছে। মুসা রে তুমি সাক্ষী থাকো, এই মুহূর্তে তোমার সামনে আমার গোলাম লাগি, আমি আল্লাহর দয়ার দরজা খুলিয়া তোমার সামনে আমার গোলাম বন্দার দয়াটা হাত পাওরে আমি আল্লাহ দান করি লইলা। এদাই আল্লাহর শুকরিয়া আদায় করেন, যে অবস্থায় আল্লাহ রাখছে ও অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করিয়া সারাদিন কষ্ট করিয়া ইয়ে ডাল ভাত খাইছে আলহামদুলিল্লাহ, ও অবস্থায় তো আল্লাহ আমারে হাগাইয়া রাখছে, সারাদিন রাজমিস্ত্রি করিয়া কৃষকে করিয়া রিক্সা চালাইয়া কষ্ট করিয়া নিজের বাঙ্গা কুটির আইয়া ঘুমাইছে, শুকরিয়া আদায় করেন। কারণ একদিন গভীর রাত মৌলভীবাজার টাউনে দিবার যান, একদিন গভীর রাত কোন বড় টাউনও যাইন জানো, তখন আপনার চক্ষু খুলে যাইব, আপনি আশ্চর্য হয়ে যাবা, বহুত মানুষ ফুলের উপরে খোলা আকাশের মাঝে মাটির মাঝে হতি রয়েছে, না আছে কাপড়, না আছে খেতা, না আছে কম্বল, না আছে মশারি, কিচ্ছু নাই, অন্তত পক্ষে তো আপনার বিবেকে সাড়া দিব যে এই মানুষটা তো নে আল্লাহ আপনার বাঙ্গা কুটির আপনার হাজারো লাখো কুটি গুণ ভালো অবস্থান আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ কত বড় বেকুব চিন্তা, ইলো বেটাইন ভাই যে আল্লাহ মাফ করিও, মাথার বোঝা যায় ফুড়ি কিন্তু বেটিয়া আনছে আর কি, আল্লাহর ইচ্ছা আল্লাহ দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলা মেয়ে সন্তানের জন্ম দিল আর এই মেয়ে সন্তানদের ইসলামী শিক্ষা শিক্ষিত করিয়া একজন যোগ্য পুরুষের হাত পর্যন্ত পৌঁছাইয়া দিল, ই পুরুষ ই বাবার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়ে দিল, হে ইবাদি না হে দুনিয়ায় তুয়া হইত, আর কয়েকদিন বাদে মানুষ টাইন করে রে বেটা কিতা করব লাঠি নাই বড় দুর্বল হয়ে গেল, আফসুস পরওয়ার দিগারে আলমে কিয়ামতের ময়দান মানব জাতির মাঝে নেগার আর গুনাগার হলে বাক করি লইবা, দয়া করে বুঝিয়া থাকলে আমার লোকের জবাব দিতে হইব, কেয়ামতের ময়দান পরওয়ারদিগারে আলমে নেগার আর গুনাগার হলরে এখানো করি লইবা না দুই বাক করি লইবা, দয়া করে জোরে কইতে হইবা, এখানো করবা না দুই বাক করবা, এক বাগ পড়বা নেগার হল, দয়া করে কইতে এক বাগ, এক বাগ আর এক অংশের মাঝে বলবা আল্লাহর আল্লাহর রসুলের দুশ্মন হল, বুঝিয়া তাহলে একটা জবাব চাই ময়দানে মাসের সেই কঠিন বিভীষিকা ময়দিন আপনি আমি কোন বাগে থাকতে চাই, কোন অংশ পড়তাম চাই, সবে মাত্রা না যেটা মাত্রা না তারা গেল মাঝে দিছে ভাই ভরি গলাই নিকতা, দয়া করে মাত্র জান্নাতের দলে থাকতাম চাই না জাহান্নামের দলে থাকতাম চাই, বেহেশতি অগলার অংশ থাকতাম চাই না দুজকি অগলার অংশ থাকতাম চাই, হ্যাঁ ই ফায়সালাটা আপনি হাসরের ময়দানে গিয়া করবা না দুনিয়ায় থাকতে আপনি রাস্তা দৌড়া লাগবে কোনটা, জি বুঝিয়া হোক কোনটা, এটা বুট নাই নয়জন রে ভাইয়া বেশি বুট কয়টা, বাস্তবতার খাতিরে মাথুক আইলে মুসলমান আমার দেশ নাই তো শোনা ভাই আছেন না নাই খালি ইটা না আমরা তো মেয়া সাহ বেশি খবর জানি না, তবে তুয়া চুড়ি ইলেও খবর রাখি, ও বুটোর
টিকেট পাইবার লাগিও লাখ লাখ টাকা বহুত মাইছে খরচ করে। হাসামি যা জানি না ইদানিং হুনিয়া ও বুটো টিকেটর লাগিও কত লাখ লাখ টাকা কই মরিছি মে কইলে ফাইতাম আরে ভাই ফাইয়া খুশি হয়ে যায়। কিন্তু বন্ধু যদি এই বুটোর নির্বাচনের চেয়ারম্যান মেম্বারি এমপি মন্ত্রী যে কোনো উদ্দেশ্যটা যদি সুন্দর ইয়া থাকে কসম আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ময়দানে মাহশর ঔষধ মানুষ হলে আল্লাহ আরশে আযীম ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ ওয়াস সুলতান জিল্লুল্লাহি ফিল আরদি আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানা যে সাতগুরু মানুষরে আল্লাহ আরশে আযীম ছায়ার নিচে জায়গা দিব এর মাঝে এক গুরু হইব ন্যায় ইনসাফ ন্যায়ের পথে যে বাদশাহী করিয়া যাবে, ন্যায়ের পথে যে সমাজ চালাইয়া যাবে, ন্যায়ের পথে যে গড় চালাইয়া যাবে, ন্যায়ের পথে যার কমিটি চালাইয়া যায় এক কথায় দুর্নাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে যে ইনসাফের টিকাকে চলবো নবীজি ফরমাইছেন আরশে আযীমের ছায়ার নিচে উগ্র মানুষটি আল্লাহ জাগাতি বড় করে কইছি সুবহানাল্লাহ তখন আমার ই ভাই কিবা গেলাগি আরশে আযীমের ছায়ার নিচে জান্নাতি হলর দল আমার যেন বুট একটা বেসলাম নয় জন ওটাই না আমি কোনবে যেটা মাথা না আফসুস খুব হিসাব মিলিয়া চলবি তাইলে ভয়লা ভাইলাম আমি যাই জান্নাতি অগলার দল থাকতাম মাত্তা নাই আমি যাই জান্নাতি অগলার দল থাকতাম আমি যাই জান্নাতি অগলার অংশ থাকতাম আমি যাই বেহেস্তির দল থাকতাম ঠিক আছে তো কেউ বুঝিয়া হোক আর না বুঝিয়া হোক আল্লাহ হস্তে একটু জুড়ে কই তৈব আপনার সজ্ঞানে বালা করে চিন্তা করে সিদ্ধান্ত নিতেইব আপনি জান্নাতি হইয়া থাকতা জান্নাতি অগলার দল থাকতা চাই কিচ্ছু নাই আল্লাহ সুজা কইছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হে ঈমানদারে রাবা হে ঈমানদার গুণ হে আল্লাহ মায়ার বান্দা বান্দিও ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো কই একটা মাত আছে না সংক্ষেপে আমি একটু টাচ করে করি আসবে এক নম্বরে আল্লাহ ডাকলা ঈমানদার রে দুই নম্বরে ওই ঈমানদার রে কইলা তুমি আল্লাহ ভয় করো যারা আল্লাহর উপরে ইমান আনছেন পরকাল উপরে ইমান আনছেন ফিরিস্তাল্লাহর উপরে ইমান আনছেন মরার পরে জিতাবার উপরে ইমান আনছেন সব গুলা মিলাইয়া এক কথায় আল্লাহর গুলামের জিন্দেগির ইচ্ছায় নিজের মাতা বাতিয়া মানিয়া নিয়া আল্লাহর গুলামির ভিতরে তান জীবনটারে তান হারানোর চেষ্টা হয়েছে সুবহানাল্লাহ যখন এই মানুষটা ইমানদারির ভিতরে ঢুকি গেছে তখন এই মানুষের দাম কেমন হইছে কেমন বাড়ছে আর একটা প্রশ্ন মাঝখানে হারাই সৃষ্টি জগতের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আজকের পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ চিত্রতি ভাবে জন্মগত ভাবে প্রত্যেকটা মানুষের জন্ম হইছে নাপাক পানিত বুঝিয়া তাহলে জবাব দিতে হইব প্রত্যেকটা মানুষের জন্ম কি তা চলে আল্লাহ হস্তে জুড়ে হোক না পাক পানি চলে না কিটা নাই কেন মিশা কইছি না পাক পানি চলে এমন না পাক পানি কুকুরে শরীরের খাবল শরীর লাগাই দিলে খাবল শরীরের মাঝে
সইলিলে ই কাফর হইজা নাপাক পেশাব পাগানা লাগি গেলে ই কাফর হইজা নাপাক মাশাআল্লাহ সাবান লাগে না যদি পবিত্র পানি ভাই বিসমিল্লাহ করি দইলিলে আর বাড়ি কাফর হইজায় সরি লইজায় নাই নাই আমার যে জন্ম হইছে যে পানি তো নেই পানিটা তো নাপাক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের জন্ম তো নাপাক পানি তো নেই এখন এই নাপাক পানি তো নেই যে আমার জন্ম হইছে আমারে পাক বানাইটা কিতা দি গুলাব জলের পানি দি গোসল করাইলে তো আমি পাক হই দিম পাত্তা নাই ও ডাবর পানি দি গোসল করাইলে পাক হইমু তো জমজমের পানি দি গোসল করাইলে পাক হইমু আটলান্টিক মহাসাগরের পানি দি গোসল করাইলে পাক হইমু জি না কারণ কিতা বলে আমার মৌরসী সূত্রে আমি যে জন্ম নিছি যে জিনিস ইত্য হইল না পাক হোক এই জিনিসটা কিতা না পাক আরো সহজে বুঝাই একজন মানুষে অন্য 100 ডেগ বিরিয়ানি বানাইছে আর বিরিয়ানি বানাইতে গিয়া বাবুর্চি ভাই কইছেন ভাই আপনার বিরিয়ানি সব সরঞ্জাম ঠিক আছে তবে আমার দৃষ্টিতে যদি সামান্য পয়সা খরচ করেন 5,000 টাকা ছোট্ট এক বোতল বিদেশি মদ যদি আর নিয়া 100টা ডেগ ছিটাইয়া দিলেই তা পারেন টেস্ট কারে হয়ে গেছে আশা করি মেসা উল্লর ভড়াই উড়ায় তো ইসি নিক নাইন পবিত্র হয়ে গেছিলেন পবিত্র সুযোগ না আছে নাই নাই তো মাশাআল্লাহ ঠিক তেমনি ভাবে আমার জন্মটা নাপাক পানি তোলে আপনার জন্মটা নাপাক পানি তোলে যেমনি ভাবে আমার লাগাবাড়ি আর অন্য ধর্মালম্বী একজন বন্ধু তার জন্মটা নাপাক পানি তোলে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম নাপাক পানি তোলে হাফলের মাঝে নাপাক লাগলে দইলে বা হয় শরীরে নাপাক লাগলে দইলে বা হয় আমারে যে জিনিসটা সৃষ্টি করা মানাই লইছে আল্লাহর তরফ তোলে আমারে দ্বারে সৃষ্টি করাইছে এই জিনিসটাও তো মূলত নাপাক ইত্যারে পবিত্র হর্তা কোন পানি দিয়ে আপনি দুইয়া পবিত্র দেই দো মিলাও কোন পানি লেনা দুনিয়ার কোন পানি দি নাই সারা পৃথিবীর নাপাক হল রে পাক করার লাগি আল্লাহ যে একটা কলিমা দিছে এই কলিমা হইল ইমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু আগে যে মানুষটা কাফির একটু আগে উমর কাফির কিন্তু কলিমা পড়ার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের একজন স্বর্ণপুরুষ এই নবীজির একজন প্রিয় সাহাবি খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ইসলাম জগতের দ্বিতীয় খলিফা জোরে কোন সুবহানাল্লাহ খালি তা নাই এন্ডে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল আমি ঈমান না থাকার কারণে নাপাক মাত্তা নাই ঈমান না থাকার কারণে কিটা নাপাক কত ঈমান না থাকার কারণে নাপাক ঈমান ওয়ালা ওয়ার কারণে আমি কি তোইছি পাক কত আমি কি তোইছি পাক আল্লাহ রাসূলে ফরমাইন কোন মানুষে যখন কলিমা পড়ে তখন এই মানুষটার লগে তোমরা মুসাফা মুআনাকা করিও এই মানুষটার গেস্তনে দোয়া লইও খেনে বলে যে মানুষটা কলিমা পড়ছে এই মানুষটার অতীত জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া মার ভেতনে বাচ্চা দেবা মে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাই তেমনি ভাবে ইয়া আল্লাহর বান্দা এই মুহূর্তে নিষ্পাপ আছে সম্পদে দাম বাড়ায় না কমায়
অনেক সময় বাড়ায়, অনেক সময় কমায়, ইজ্জত বাড়ায় অনেক সময় ইজ্জত কমায়, কিন্তু ইমানে কোনো দিন দাম বাড়ানি ছাড়া কমাইবার কোনো সুযোগ নাই। ইমান এমন একটা জিনিস যে জিনিসের সম্পর্কর জায়গা সম্পর্ক রাখিয়া বড় দূরের সম্পর্ক রে খান্দা লইলে আবার একেবারে রক্ত সম্পর্ক রে ছিন্ন করাইলে। আশ্চর্য একটা বিষয় জানি না আপনার আমার মাত বুঝরা কিনা, ইমানর গেছে আপনি খেয়ে ইকান দেখার কোন বিষয় নাই। যদি আপনি ইমানওয়ালা ইয়া তাহলে আপনি মৌলী বাজারের প্রথম হিসাব, আমার বাড়ি সিলেটের বেশিগঞ্জ, আমার বাড়ি আফ্রিকার জঙ্গল, আমার বাড়ি চীন দেশ, আমার বাড়ি দুনিয়ার কোন অন্য কোন এলাকার ইকান পরিচয় নাই, ইমানওয়ালা গেছে নবী জি ফরমান আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আবার এক জায়গায় দেখা গেছে আপন সন্তান বাবা কাফির সন্তান মুসলমান, এই জায়গায় দেখা গেছে আর বার বাফর বাদি সন্তানে একটু অপেক্ষা করে না তোরওয়াল হাফত নে বার করিয়া বা কুষ্ঠ নে বার করিয়া মাথা উড়াইবার অপেক্ষা পর্যন্ত রাখে না, এমন হইয়া থাকে। জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাই যখন বন্ধু যখন ইমানে মানুষকে বড় মর্যাদাশীল বানায় সাময়িক অনেক সময় দেখা যায় ইমান গ্রহণ করার কারণে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার আয়, কিন্তু ইমান নামক নিয়ামতের লগ ধরার কারণে এই মানুষের ভিতরে তাকওয়া আল্লাহর যে ভয়টা কাজ করে এই ভয়ের কারণে সারা পৃথিবীর সব ভয়গুলা তার অন্তর্তনে হরি যায়, সারা দুনিয়ার মিল মহব্বত তার অন্তর্তনে হরি যায়, সারা দুনিয়ার লোভ লালসা তার অন্তর্তনে হরি যায় রে ভাই। যখন আল্লাহর গুলামে আল্লাহ আল্লাহর রসুলের ভিতরে জায়গা দিলায় তখন তার গেছে তাম পৃথিবীটার একটা তুচ্ছ মনে হয়, আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে তার জীবনটারে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বাধ্য হই যা। বাস্তবতার খাতিরে যদি হওয়ার যাই আজকের পৃথিবীর আল্লাহরে ভয় করার কথা কইলে আমরা কই আল্লাহ ভয় করি, বাড়ির যারা আছেন এরা কইবা আল্লাহ ভয় করেন, আপনারা মাঝে যারা এরাও আল্লাহ ভয় করেন। আর বার ছোটবেলা আমরা একগার লোকে খেলাইছি জিকেইতাম বাঘ ধরাসনি বলে ধরাই মাত্তা নাই তো, বাস্তবতার খাতিরে কইরাম ছোটবেলা একগে আর ঘুরে চকুর উপরে আঙ্গুল নিয়ে কইতাম এই বাঘ ধরা চকু বুঝিল বাঘ ওল্লা কইতাম বাঘ ধরাসনি, গিয়ে কইতো না ডরাইলা লেতে দেখি ডরাসনি, চোখ কোল্লা একটু আগবইয়া চোখ আঙ্গুল লড়াইলে তার চকুর সুর বুয়া অসাইতে লড়ি এ তুমি ডরাইছো। আসুন না জান বিষয়টা বুঝার চেষ্টা করো, তাইলে বুঝা যায় আমরার মাঝে কিছু মানুষ আল্লাহ ডরানি জিয় ডরাই, বন্ধু আল্লাহ ডরানি কিতা হব আল্লাহ ডরাই লে ভাই সব সুদ খাওনি লিখা না শরম দি রেখেন রে জানস তো কিছু খাওয়া লাগে রে বুঝিয়া জবাব দিছে আল্লাহ ডরানি হইছে তো শুনা ভাই নিজরে মাতি আল্লাহ ডরানি হইছে তো আল্লাহ ডরানি জিয় ভাই সব হাসা করি কো বিচার টেকা খাওনি চুয়া চুয়া খাই আপনি মসজিদের মুসল্লি বলে আল্লাহ বানাইছেন রে বহুত দিন কষ্ট করছি মসজিদের লাই বলে সব তো আসা সত্যি করে কো তোমার হুয়া উনলাম লন্ডন ধরে আইছে বিয়া দিলে আগামী তিন তারিখ খবর গিতা বলে রে বহুত কষ্ট করিয়া ফুড়ি মিলাইছি বেটি ও বেটি গুল্লা খান লে চাচা মাশাল্লাহ আল্লাহ দেখ রে বিয়ার অনুষ্ঠান আদি কিলা উল্লা করলে বলে বেটা এমন আইও দুই তিন দিন আগত নে দেখবা নে মরিস লাইট জ্বলিয়া কি গঠন ধরে বাড়িত এমন দেশের মানুষে বুঝবা বিয়ার তিন দিন বাদে খবর লইয়া দেখা যায় চাচার বাড়ি বিয়ার আগর রাইত না খালি দুরুম সুম মাটিয়া উরুস কিতার অনুষ্ঠান বলে গায়ে লুদর অনুষ্ঠান মুতল্লির যদি জিকা শুক্র চাষা আপনি মসজিদের মুতল্লি বার শুনছি হজ করিস আশা করি করবা তোমার বুয়ার বিয়াত রা গায়ে লুদিকটা তো মনে হয় কি লাল লাখা হব তিতা আমি না বেটা ইটা হুরু চামুরতা একটা মূর্তি করছে আল্লাহ তো রাইছে তো
মাত্তা না এখন উফরে পড়ে যা আল্লাহ ডরাইছেন তো আল্লাহ ডরাইছেন তো ওই আল্লাহ ডরাইছেন ইমানুয়েল নাম তো ব্যস্ত যাইতাম কারণ ব্যস্ত মিছিল নিয়ে কি যা ফাল দে বুঝা যায় হোর বাড়ি বানাইয়া তুইছে না কোনো দিন ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহরে কিলা ভয় করতাম আমি ইচ্ছা করলো আল্লাহর ভয় করার পথই তো জানি না আমি আসাব আমি বিয়া করতে আমার বিয়ার অনুষ্ঠানের মাঝে গুনার কাজ লাগাইয়া করি আমি মৌলানা আমার ভুড়ির বিয়ার খালো আমি বড় অনুষ্ঠান দিয়া এমন গুনার কাম হল দিয়া করি আমি হমুক যাব আমার ভুড়ির বিয়ার বিয়ার খালো গুনার কাম করি না গো ভাই যদি আল্লাহর ভয় ভিতরের মাঝে থাকে তাইলে এই জিনিসটা তুমি আপনি পিছনে আইতে হইব কারণ আপনি মনে রাখতে হইব আল্লাহর জমিনের মাঝে আমার মতো লাখ কোটি মানুষ না পাক আছে আল্লাহ ইমানের উসিলা যদি আমারে পাক বানাইছে এই পাক অবস্থায় আল্লাহর পথের প্রতি কইয়া যদি আমি জমিন তনে যাইতে পারি এই জমিন তনে যাইবার সময় জান্নাতি খুশখবরি ভাই আমি জমিন তনে বিদায় হইমু আর যদি মনে করি বলে না জেলা মনে যায় আল্লাহ চলি আকবার মেসাবে জিকেইলে হইম আল্লাহ ডরাই লেরে বাইতে তাহ অবস্থা কি তো হইব কয়দিন বাদে বুঝা যাইব মাত্তা না না বুঝা যাইতো না বুঝা যাইব কিলা বুঝা যাইব এস করি আল্লাহরে ডরানির কথা যখন আমরা সবে স্বীকার করি তখন মুখ দি খালি করলে হইতো না এই কারণে আমার আল্লাহ আমরা একটা পথ বাতাইয়া দিছেন ও কুনু মা সাদিকিন ফলকা ও কুনু মা সাদিকিন মা সালিহিন এক কথায় যারা আল্লাহর পথের প্রতি কইছে যারা আল্লাহর গুলামির জিন্দেগি কবুল করিয়া আল্লাহরে আল্লাহ হিসাবে মানিয়া আল্লাহর গুলামির উপরে বাস্তব জীবনে চলাফেরা করিয়া প্রত্যেকটা বিষয়ে আল্লাহর হুকুম আকামর ভিত্তিতে জীবন চালাইয়া এই জমিন তনে বিদায় লইয়া গেছে আমার আল্লাহ এরাল লাগি দুনিয়ায় তনে যাওয়ার আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এরারে আল্লাহ জান্নাতের সুসংবাদ জানাইয়া দিন এরা খারা ইসলামের জমিন মুসলমান ওগুলোর মাঝে সাইর গুরো মানুষরে আল্লাহ জান্নাতি হিসাবে স্পষ্ট ঘোষণা দিয়ে যাইছে বড় করে আবার কইতে হইব সুবহান আল্লাহ দয়া করে কইতে হইব সাইর গুরো মানুষ কয় গুরো মানুষ কয় গুরো সাইর গুরো এক লম্বার গুরোর নাম হইল নবী হল দুই নম্বর গুরুর নাম সিদ্দিক হল তিন নম্বর গুরুর নাম হইল শহীদ হল চার নম্বর গুরুর নাম হইল সালিহিন হল এক নম্বর পয়গাম্বর হল আপনারা যদি জিকাই আল্লাহর পয়গাম্বর হল ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করছেন করছেন কি করছেন না আপনারা জবাব দিবা পয়গাম্বর হল আল্লাহরে সঠিকভাবে ভয় করছেন নি না না বুঝিয়া জবাব দে তা করছেননি কিভাবে করলাম হযরতে জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর ইহুদি হলে যখন হযরতে মরিয়াম আলাইহিসসালামের কারণে একটা মিথ্যা অপবাদ দিয়া যখন তা নজরে তরোয়াল চালাইবার আক্রমণ করি লাইল নবী জাকারিয়া আলাইহিসসালাম দৌড় আরম্ভ করলাম 90 বছরের মুরব্বী মানুষ দৌড়িতে 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 দেখুন যে এরা আত্মনে বাঁচবার সুযোগ নাই বহু জায়গা দৌড়িয়েছেন মুরব্বী মানুষ আর দৌড়িতে পারেন না হঠাৎ করিয়া বিশাল একটা গাছ সামনে দেখিয়া কইন আল্লাহ ও গাছ ও গাছ আমি পয়গাম্বর জাকারিয়ার ইহুদি হলাম মারাল লাগি দৌড়াইরা তুমি আমার একটা সুযোগ করিয়া তোমার ভিতরে লুকাইবার জায়গা দেও নবী আল্লাহ নবীর কথা শেষ হইতে না হইতে গাছ দুই ভাগ হয়ে গেছে আল্লাহ নবী গাছের ভিতরে হামাই গেলা গাছ আর বাল্লাই গেছে আল্লাহ নবী গাছের ভিতরে রই গেলা আমার বন্ধু এখন ইহুদি হলে চতুর্দিক টুকায় হঠাৎ করিয়া জাকারিয়া নবী চকুর সামনে তনে আড়াল হয়ে গেলা তারা অবাক হয়ে গেল ইবলিস শয়তান আইয়া খবর দিল তোমরা খারে চাও বলে মুরব্বী সত্যি করি কও
মুরব্বির সুরব্বির যে ইবলিস শয়তান সত্যি করে কো নবী জাকারিয়ার ওবা যাইতে দেখছো নি ইবলিস শয়তান কয় জাকারিয়া নবী চিনি না তবে দেখছি একটু আগে মুরব্বী এই গাছের ভিতরে হামাইছ কি সময় গেল খেলাটা লাগাইয়া দে দুজন তারা খুব রাগ করিয়া কইল মিয়া পাগল হইছে নি মানুষ একবার গাছের ভিতরে হামাই বাবা বলে আমি জানি তো আমার কথা বিশ্বাস করতাম যখন তাই গাছের ভিতরে হামাই ওই সময় তান চাদর কুনা ওখান দিয়ে আমি বাড়া রাখি কত বড় হবি স্বর্গর ডবল হবি বুঝলেন সময় বুঝিয়া চান্স লইছি তখন তারা দেখিয়া কইল ভাই ঠিক আছে মুরব্বী তোমাদের গালি এলাম আসলে তোমার কথাও ঠিক তারা একে অন্যর লোকে পরামর্শ করিয়া রে তান্ডে তো দৌড়াইয়া মারতাম আছে তরোয়াল দিয়ে এক সেট মারলে তো শেষ আর ভাল হয়েছে এক কাজ করে খোরা টানো আর উফরে তো নে সিরা আরম্ভ কর কিতাবের মাঝে লেখেন এমনি আল্লাহ নবীর মাথা মুখে হাট হয়েছে ঠিক ফাতার একেবারে মাথা তো নে হওয়ার ফাতা পর্যন্ত দুই ঠো সমস্ত কথাবার্তা উমতি আসল ইহুদি হলে খোরাত লাগাই দিছে পরামর্শ করিয়াম আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম গাছের ভিতরে যখন সমস্ত পরামর্শ নিয়ে কোরআনের আওয়াজ শুনিলেন কইল আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তুই জগৎ আমার কেউ নাই মাবুদ গো দয়া করো মায়া করো আল্লাহ তুমি আমার ক্ষমা করি দেও এই কোরআন তোর হাত তুলে তুমি আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতো না আল্লাহর পক্ষ তোলে আওয়াজ ও জাকারিয়া যে সময় তুমি দৌড় আরম্ভ করছিলাই জাকারিয়া রে এই সময় কি আমি আল্লাহ আসলাম নানি জাকারিয়া তুমি জানো নি তুমি যখন আমি আল্লাহর নাম লইয়া দৌড় আরম্ভ করলাই তুমি 90 বছরের মুরব্বী মানুষের কদমর মাঝে আমি আল্লাহর কুদরতি বাও লাগাইয়া দিছি কেয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর নাম লইয়া দৌড়িতাই রে জাকারিয়া একটা ইহুদিও তোমার লাগাল ভাইতো না জাকারিয়া রে কিছু সময় কুল লাগি গাছর গেছে এখানে আমি আল্লাহ তো ইয়া অপেক্ষা করলাই না একবার তাখানে আমি আল্লাহর গেছে চাইলাই না যে আল্লাহ আমারে চা বাঁচাও ইকান না হই এখানে গাছর গেছে আশ্রয় লইলাই ও যে আমি আল্লাহ তো ইয়া গাছর গেছে আশ্রয় লইছ আমি আল্লাহর হুকুমেও গাছও তোমার জায়গা দে হইছে কিন্তু জানিয়া রাখো জাকারিয়া সত্যি যদি আমি আল্লাহরে আল্লাহ হিসাবে হইতে যাও নবুয়তির দফতর যদি নাম রাখতে চাও তাইলে তোমার এখন খোরাক দিয়া দুই টুকরা রই যাইব আমি আল্লাহর সন্তুষ্টি রাখতে হইলে দুই বা গোয়া পর্যন্ত একবার উফ শব্দ মুখ আনতে পারতে না হুকুম খার আল্লাহ আল্লাহ নবী দুইবার গইছেন একটা সেকেন্ডর লাগিও উফ শব্দ আনছেন না আল্লাহরে ডরাইয়া আমার বন্ধু এখন বিদায় আলী হায়ার মাঝে আনইল হযরতে আদম আলাইহিসসালাম জমিনের মাঝে 250 বছর পর্যন্ত কান্দি ছিল এই 250 বছরের মাঝে একটা মিনিট লাগিও আসমান মুখে চাইছেন না সুবহানাল্লাহ হইছেন সুবহানাল্লাহ লে কিতাল লাগি চাইছেন না হাফিজ ইবনে কাসির আনইল যে আল্লাহ নবী কইন আল্লাহ তোমার যাত্রে ডরাইয়া তোমার যাত্রে ভয় করিয়া আল্লাহ আমার লজ্জায় ইচ্ছা দিছে না যে তোমার ভাই দিছাই এই কারণে 250 বছরের মাঝে একটা বার আসমান মুখে চাইন না আল্লাহ নবী 250 বছরের খালো জবলে রহমতর উপরে উঠিয়া যখন আল্লাহর কুদরতি দরবারর বাজিছে হাত তুলইন আমার নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ আদম আলাইহিসসালামের দুয়ারে কবুল করিলাম খার বয়ে মাত্তা না খার বয়ে আল্লাহর বয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে আগ্নিত পালাইল যে সময় আগ্নিত পালাইল যে আল্লাহর নবী কইল আল্লাহ জগত বাপ থাকলে সন্তান রে বাঁচাইবার ইচ্ছা করে আমার বাপেও দেখিয়া রাইয়া আমার আগ্নিত পালাইবার ইচ্ছা করে মৌলা গো আমি বুঝি লাইছি তুমি ছাড়া তো আমার কেউ বাঁচাইতে পারতো না আল্লাহ কইন আমি আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল রাখছো ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম চিন্তা করিও না, আমি আল্লাহ আগুন রে হুকুম করলাম আগুন রে, আমার বন্ধু খলিল ইব্রাহিম লাগি তুমি শান্তিদায়ক আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হই যাও। সুবহানাল্লাহ, আল্লাহ নবী রইলা আগুনের ভিতরে জ্বললা না, আল্লাহ বার হল্লা, এর বাদে নিলা বিয়া হল্লা, বউ বাচ্চারে নির্বাস দিলা, একটা বার ফিরিয়া চাইলা না, এর বাদে গেলা বাচ্চা 9 বছর রইলা, বাচ্চারে আল্লাহ হুকুম দিলা বাপরে যে দাও বাচ্চারে কুরবানি দাও, একবার তা কইলা না, আল্লাহ সারা জীবনে বাচ্চা দিলা রে বা ইগুতা কিলা কুরবানি, সবটা বাদে বাচ্চারে হুতাই লীলা জমিন, হুতাই লীলা জমিন, ইরা চাকুরা বাল্লা করে দাঁড়াইয়া লইয়া গেছে বাচ্চারে হুতাইয়া হইন, আল্লাহ তুমি দেখিও খালি তোমারে খুশ করার লাগি, তুমি আল্লাহরে ডরাইয়া আমার বাচ্চার কোলা ছুরি লাগে, আল্লাহ জান্নাতি ওগুলোর মাঝে এক নম্বরে ঘোষণা করছেন পয়গাম্বর কোলে, জুরে কইন সুবহান আল্লাহ, জান্নাতি ওগুলোর মাঝে এক নম্বর খারা, জুরে কই তুই এক নম্বরে খারা পয়গাম্বর, আমার নবী জি ফরমাই এক সময় আমি যাইতে 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 জিব্রাইল আলাইহিসসালামের লগে যাইতে যাইতে এক সময় গেলাম, যে জায়গাত গেলাম এই জায়গাত গিয়া দেখি এক মুরব্বী মানুষ, শক্ত মাসপি মুরব্বী মানুষ একটা চেয়ারের মাঝে লাইন দিয়া বইতে আসেন, আর সামনে বাচ্চা আনতে খেলা দুলাখ করলা, সুবহানাল্লাহ হইল, জিব্রাইল কইন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেন, নবী যে সালাম দেন, জিব্রাইল যে নবী জিখেন ভাই জিব্রাইল ই হে লিয়া রাসূলুল্লাহ মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনার মুসলমান জাতির পিতা, আপনার পূর্বপুরুষ আপনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম রে জান্নাতি অবস্থায় রাখুন, সামনে তো শিশু অকল কি বলে দুনিয়ায় থাকতে আদম সন্তানের মাঝে যেটা বাচ্চাই শিশু অবস্থায় মারা গেছে, ঔসব বাচ্চাইন ধরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের জিম্মাদারিতে কিয়ামত পর্যন্ত আল্লাহ চানহান্দা থাকে, আমার ভাই আইন অনেক মানুষের দুঃখ থাকে যে আল্লাহ বাচ্চা বাচ্চা দিল তে নিল গে, আমি কই রে ভাই খোফাল বালা খোফাল বালা, আপনি কিয়ামতের দিন জান্নাত তো এইবার একটা সুযোগ আল্লাহ দিছে আপনি, কারণ হাশরের ময়দানে আল্লাহ হুকুম করবা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনের এই বাচ্চাইন ধরে যে বাচ্চাইন ধরে জান্নাত তো দিল, তখন বাচ্চাই জান্নাতর দিকে রওনা দিব, এক পর্যায়ে এই বাচ্চাইতে জান্নাতর দরজা দিয়ে খাড়া হয়ে যাব, দেখো আল্লাহ আমি তোমার জান্নাত যাইতাম চাই না, কারণ আমি দুনিয়ায় গেছিলাম আমার মা বাবার মাধ্যমে, ওইসব মা বাপরে আমার সামনে আনিয়া দেব, তারারে না লইয়া আজকে জান্নাত ঢুকতাম, বড় করি কন্যা সুবহানাল্লাহ, আমার বন্ধু অকল কিছু ভাই আনতে কই সাফাত সাফাত যাইজ না বা সাফাত চাওয়া যাইজ না, হাসরের ময়দান হলে আমার নবী সাফাত করতে নাই রে ভাই, বহুত বাচ্চাইতে তার মা বাপরে সাফাত করিয়া জান্নাত নিয়ে যাই, আমরা ইয়ে কিনো আকীদা আছে সাফাত আমরা বিশ্বাস করি না করি না, আল্লাহ আছে আতুলিয়া হোক সাফাত বিশ্বাস করি না করি না করিনি, খুব সতর্ক থাকুন জানা, এলে বুঝা গেল পয়গাম্বর হল জান্নাতি মাত্তা না, পয়গাম্বর হল জান্নাতি কোন সন্দেহ আছে নি না, 2 নম্বর রেখা না সিদ্দিকীন সত্যবাদী হল, সত্যবাদী হলের মাঝে 1 নম্বর সত্যবাদী হইলা নবী সাহাবী হল, বড় করি আবার জুড়ে হইতে গো সুবহানাল্লাহ, এরা আমরা আল্লাহ খান সত্যবাদী তো মাত্তা না, এরা আমরা আল্লাহ খান সত্যবাদী নি জি না, এরা আমরা লাখান নাই আমরা বাপদাদা 14 গোষ্ঠীর লাখান নাই, কারণ এরা রে আল্লাহর জমিন আল্লাহ তারা রে সত্যবাদিতার সার্টিফিকেট দান করে নিছে, বড় করে হোক সুবহানাল্লাহ, তারার হাজর উপরে তারার চালন চল চাল চলনের উপরে তারার জিন্দেগির উপরে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তারা সার্টিফিকেট দিলাইছেন যে তারার কাম কাজ দিয়ে যেভাবে তারা আল্লাহর খুশ করছেন আল্লাহ তারার কাজের উপরে খুশি হয়েছে, বড় করি কন্যা সুবহানাল্লাহ, আমার বন্ধু অকল তাইলে সাহাবি অকল জান্নাতি না জাহান্নামি, আল্লাহ সে দূরে মাত্র জান্নাতি না জাহান্নামি, এরার মাঝে সততা আসিল নি মাতকা, এরার মাঝে আল্লাহ বিতি আসিল নি,
আল্লাহ ডোর আছিল নি কেমন ডোর আছিল বলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নু বিদেশি প্রেসিডেন্টর বা প্রেসিডেন্টর প্রতিনিধিরে লিয়া খানিত বইয়া খানিত বইয়া বিবিরে কইছেন খাদ্য দেও বিবি খানি দিছেন শুকনার রুটি কিতা দিছেন শুকনা রুটি খাইন ভাই খাওয়া শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম খাইয়া খাওয়া শুরু করছেন মেহমান আপ গুটাইয়া বইতাছেন জিকেন ভাই খাও না লে খাইতাম কিতা দি গোস্ত কই তরকারি কই জুল কই গি কই কিচ্ছু তো না আল্লাহ নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন ভাই তুমি কতদিন ধরে গোস্তর লগে রুটি রুটির লগে গোস্ত খাও বলে আমার জীবনটাও যায় আমি প্রতিদিন অন্তত তিনবার আমি রুটি খাই তিনবার রুটির লগে গোস্ত খাই মাত্র যাইতে পারছি না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন ভাই আমি এক সময় রুটির লগে গোস্ত গিয়ে খাইতাম কিন্তু যেই দিন তো নেই ইসলাম জগতের খলিফার দায়িত্ব আমার সামনে আইসে কসম আল্লাহর ও দিন তো নেই আমার ভিতরে আল্লাহর দিয়া দৌড়াইছে কারণ আমার মনে আছে ওখানে আইছে যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে জিকায় ও উমর তুমি ইসলাম জগতের খলিফা থাকা অবস্থায় তুমি রুটির লগে গোস্ত খাইছো তোমার ইসলাম জগতের ভিতরে তোমার রাষ্ট্র ক্ষমতার ভিতরে বহুত মুসলমান আন্না খাইয়া উফাস মারা গেছে তার ব্যাপারে তুমি কি ফাইছো বাইরে আমি ওয়াদা করছি যেদিন আমার নিজের খানে আমি উনতাম পারমু যে সারা দুনিয়ার মুসলমান হলে রুটির লগে গোস্ত খাওয়া শুরু করে দিছে ও দিন তো নে আমি রুটির লগে গোস্ত খাওয়া শুরু করব বড় করে কইনা সুবহানাল্লাহ আমরার মাঝে যারা নেতৃত্ব যাইন বড় 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 ওয়াদা হল আমরা দেই নির্বাচনের আগে মাতাল হইতে দেইনি দেই বিশেষ করে আমরা যারা মাইকের স্পিকারও থাকি মাশাআল্লাহ হে খুব সুন্দর করে ছন্দ মিলাইয়া কই গরিব দুঃখী মেহনতি মানুষে মাত্তা নাই হয় না গরিব দুঃখী মেহনতি মানুষে বন্ধু কতদিন বেশিরভাগ খাইছিল তৈল নির্বাচনের রাইট পর্যন্ত নির্বাচনের রেজাল্ট পর্যন্ত বেশিরভাগ খাইছিল ঠিকঠাক আর নির্বাচন বার বার বাদে অধিকাংশ গুলোর খাইছিল তোর মাঝে পরিবর্তন দেখা স্বীকার করুক না করুক কা ঠিক নি কারণ কিটা বলে আমার মিছিল দেওয়া হয়েছে গরিব দুঃখী মেহনতি মানুষে বন্ধু উচিত আছিল নানি যে আমি গরিব দুঃখীর খবর লইতাম মাত্তা নাই উচিত আছিল তো আমার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 16 কেজি চাউল ও পত অনুসার আর 100 জন গরিব রে আমি মাসে 16 কেজি চাউল করে দিতাম মাশাআল্লাহ দেওয়া হয়েছে 16 কেজি দেওয়া হয়েছে 18 কেজি দেওয়া হয়েছে 25 কেজি আমি বাইতে বাইতে গিয়া ভাই মাত্র 3.5 কেজি তাও বাইতাম মাসে মাসে ভাই 2-3 মাসে হরিয়া ইলা বিরল গঠন আমরা দেশ নাই তো মাতা না ডরাইয়া মাতুই না ভাই হই না আলে সলে লিলা গরিব দুঃখীর মেহনতির বন্ধু তো আপনি দেখুক এরার ভিতরে আল্লাহর ভয় কেমন আছিল আল্লাহর ভয় তাহার কারণে যেমনি ভাবে নিজের লাগে খাদ্য গ্রহণ করার চেষ্টা করছেন ঠিক সমান ভাবে দুনিয়ার মুমিন মুসলমানের ব্যাপারে তারা চিন্তা করিয়া সিদ্ধান্ত জুড়ে হন সুবহানাল্লাহ তাইলে বুঝলাম এরা যে কাম করিয়া গেছেন আল্লাহর ডরাইয়া দুনিয়ায় তো নে লাভমান জান্নাতি হইয়া গেছেন না জাহান্নামী হইয়া গেছেন বলে নবী সাহাবী বল জান্নাতি কোনো সন্দেহ আছে মাতালায় কোনো সন্দেহ আছে কেনে সন্দেহ নাই বলে অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার ওই সাহাবীরে আমি জান্নাত দেখছি ওই সাহাবীর আওয়াজ আমি জান্নাত শুনছি যেমন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা এর কথা নবীজি ফরমাইন আমি হযরতে জাফর রে দেখলাম জান্নাতর মাঝে আল্লাহ তাঁর ডানা দিছে তাই জান্নাতর মাঝে উড়িয়া বেড়াই বড় করে কইতা সুবহানাল্লাহ
হযরত আব্দুল্লাহ ইবনে জুলবা যায় রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবীজির মন্তব্য হইল যে এমনি আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে, জোরে কই সুবহানাল্লাহ, এই কিতায় বানাইছে বলে আল্লাহর ভয়, দয়া করে জবান খুলিয়া কও কা কিতার ভয়, আর জোরে কও কা কিতার ভয়। তিন নম্বরে শহীদ হল আল্লাহর ভয়। সত্যিকার অর্থে মানুষের মাঝে আজকে যে আগ্রহটা দুনিয়ার প্রতি, যে লোভ দুনিয়ার প্রতি, যে লালসা দুনিয়ার প্রতি, যে মানুষ আগ্রহ প্রকাশ করে, এটা মূলত আমরা ফিতরতি অভ্যাসে এটা পরিণত হয়ে গেছে। আর না হয় এই দুনিয়ার লোভ যদি আমরা ভিতরে তনে হরাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভিতরে জাগাইতে পারি, তখন দেখবা যে গোটা সৃষ্টি জগতের সব কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে, ঠিক না? ঠিক না? আর যখন আপনার কাছে সব জিনিস তুচ্ছ হয়ে যাবে, তখন আপনার একটাই চিন্তাধারা থাকবো যে আপনি কুল খাস করিয়া আল্লাহরে খুশি করিয়া জান্নাত যাইতা, দূরে কই সুবহানাল্লাহ। হযরত ওয়াস কারনি রাদিয়াল্লাহু তাআলা নুরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা, সাহেব আমি চাই যে যেহেতু আমি ইসলাম জগতের খলিফা, আপনারে আমি চাই কিছু দিতাম, কিছু আপনার লাগে আনিয়া দিয়া যায়। হযরত ওয়াস কারনি রাদিয়াল্লাহু তাআলা নে ফকট তনে ছোট্ট ছোট্ট দুইটা দিনার বার করলা বা দেড়হাম, মানে দুইটা টেকা বার করলা, কয় টেকা? মাত্রা নাই, কয় টেকা? মাত্র দুইটা টেকা বার, দুইটা টেকা বার করিয়া কইল নবীর সাহাবী উমর, ও আমার ভাই উমর শুন, আপনি আমার কিচ্ছু দিতা চাইরা নিতাম, কিন্তু আপনি জানেননি আমি এই দুইটা দেড়হাম রুজি করছি উট চড়াইয়া, অর্থাৎ উট রাখালি করিয়া আমি দুইটা দেড়হাম রুজি করছি। ভাই উমর রে, এই দুইটা দেড়হাম খরচ করিয়া খাইবার মতো সময় আমার কাছে আছে কি নাই কান্ত আমি জানি না, অর্থাৎ এই দুইটা দেড়হাম, এই দুইটা দেড়হাম খরচ করিয়া যে সময়টুকু আমি খরচ করিয়া ভোগ করার মতো সুযোগ হইব একান্ত আমার জানা নাই যে আমি এত সময় জমিনের মাঝে বাঁচিয়া থাকতে পারবো, ইকান আমার গ্যারান্টি নাই। অতএব আল্লাহর হস্তে অনুরোধ করলাম আমার কিচ্ছু দিবার চেষ্টা করিও না, আমি সর্ব অবস্থায় চাই আমার আল্লাহরে সন্তুষ্ট করিয়া এই জমিন তনে জান্নাতি হইয়া বিদায় হইতাম। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল যে মানুষগুলা আল্লাহর কতর প্রতীক, আল্লাহর গুলামির জিন্দেগির মানিয়া নিছে কি, তখন তার দুনিয়ার প্রতি কোন লোভ লালসায় হাজ হয়, হাজ হয় না, দুনিয়ার কোন লোভ লালসায় তারে আকৃষ্ট করতে পারে না। আমার ভাই হল আমি হইলা যে হতাকান দিয়া শুরু করছিলাম, আমি এইভাবে ধারাবাহিক ভাবে সাইরগুরের মাত্র গেলে অনেক লম্বাই সংক্ষেপে আমি হত্যাকাণ্ড মনে করে দিই। এক নম্বর পয়গম্বর হল, দুই নম্বর সিদ্দিকী নকল, তিন নম্বর শহীদ হল, শহীদ হল চ্যাপ্টার আমি মাতছি না, আল্লাহ কোনদিন সুযোগ দিলে মাতিব, চার নম্বর সালেহীন নেগার হল। এই নেগার হল যে বিষয়টা, নেগার হল ধারাবাহিকতা আইজ আছে কেয়ামত পর্যন্ত, দয়া করে জুড়ে হোক কেয়ামত পর্যন্ত থাকবো, আর ওই যে থাকবো থাকবো, আর এই টাকাটা শুধুমাত্র তারার লাগি না আমরার লাগি, আল্লাহ দেখাইয়া দিছে, আল্লাহ এখন কোন দয়া করে হোক কোন মাসা দেখিন, আল্লাহ আমরারও নির্দেশ দিয়েছেন যে তোমরা এরার সঙ্গীও, এরার সঙ্গী হইলে ওইব কিতা বলে, প্রথমত নবী হল আমরা ভাইছি না ভাইতাম নাই, পাইবার সুযোগ নাই, সাহাবি হল ভাইছি না ভাইতাম নাই, ভাইবার সুযোগ নাই, শহীদ হল ভাইছি না ভাইতাম নাই, পাওয়ার সুযোগ জুটব কিনা জানি না, কিন্তু ভাগ্য চক্রে যদি নেগার হল ভাইছি বা পাইয়া, তাইলে এরা লোক ধরার দরকার আছে না নাই, দয়া করে ঘুরে কইছে বা আছে না নাই, যেমন নেগার লোক ধরলে চিতা হইব বলে নবী দিয়ে ফরমাইছেন আল মারউ মামান আহাব্বা, তুমি যার লগে মহব্বত লাগাইবাই, তুমি যার লগে সম্পর্ক করবাই, আল্লাহ তোমারে তার লগে উঠাইবা, তুমি কইতা না সুবহানাল্লাহ, তুমি যার লগে মহব্বত করবাই তার লগে তোমার হাসর ওইবার, যদি এই
আল্লাহ ওয়ালা হইয়া তাহই তাইলে তুমি আল্লাহ ওয়ালার লগে উঠবা যদি এই দুনিয়াত কুরইয়া তাহই তাইলে তুমি দুনিয়া কুরর লগে উঠবা যদি এই ভালা মানুষ হইয়া তাহই ভালা মানুষের কাবেলা তুটবা যদি এই খারাপ হইয়া তাহই তাইন খারাপর লগে উঠবা যদি আল্লাহর ওলি শাহজালাল হইয়া তাহই শাহজালাল লগে উঠলা যদি আল্লাহর ওলি বড়বীর আব্দুল কাদের জিলানী হইয়া তাহই এর লগে উঠলা যদি আব্দুল কাদের জিলানীর লোক ধরেন তাইলে আব্দুল কাদের জিলানীয়ে যারে মহব্বত করছেন এই নইলা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন উঠবা নবীর কাফেলা আর ময়দানে মাশর একমাত্র নবীর কাফেলা হইব জান্নাতে কাফেলা ও দিন আল্লাহ যেদিন হুকুম করবা ওয়ামতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন আলাদা হই যাও বাগ হই যাও দুই অংশ হই যাও গুনাহগার হলে একবার থাকো নেকগার হলে একবার থাকো সেই দিন আপনি কোন দলের অন্তর্ভুক্ত হইরা ও হিসাব মিলাইবার লাগি আপনার দুনিয়ার জিন্দেগি অতএব আপনি আজ বালা করিয়া বুঝিয়া চিন্তা করিয়া সিদ্ধান্ত নিয়া হিসাব মিলাইয়া আপনি লোক ধরতেইব আপনি কোন বাদি লোক ধরছেন যদি আপনি ইচ্ছা মতো আপনার জিন্দেগির চালানি যাইন আল্লাহ না করো পদস্কলন ঘটব আপনি উষ্টা খাইবা পিছলা খাইবা আর এই উষ্টা পিছলা শেষ পর্যন্ত আপনার জীবনের ঝুঁকি হইব অর্থাৎ আপনারে শয়তানে বেড়া লাগাইয়া জাহান্নামী বানাইব আর যদি আল্লাহ ওয়ালা লোক ধরিয়া আল্লাহর পয়গাম্বর অনুসরণ করিয়া সাহাবি আল্লাহরে অনুসরণ করিয়া তাবি আল্লাহরে অনুসরণ করিয়া সিদ্দিকীন আল্লাহরে অনুসরণ করিয়া আল্লাহর মকবুল আলী আল্লাহরে অনুসরণ করিয়া আপনার জীবনটার যদি দৌড়াইতে পারেন কাল কিয়ামতের ময়দান আল্লাহর মায়ার বন্ধু গুলোর কাফেলার যদি আপনার স্থান হয়ে যায় সঙ্গ গুনে লোহা জলে বাসে ময়দানে মাসর ও কাবেলার থাকার কারণে হয়তো আপনার আমার ঠিকানা জান্নাত হইছে আমার মাথা আমি বুঝাইতে পারছি কারণ ইন মাছ একটা তেড়া তেড়া মাছ আছে কিছু মানুষে কইব আমি আল্লাহর নাম লইতাম ইন আর বার লোক ধরতাম গিয়া বাবা তোমার তো না আহল মনে করে আল্লাহর হোম এর দায় আল্লাহ না বুঝিয়া মনে করে কইছেন ও কোনো মাছ আমার বাবা বুঝতে নাই আমি বুঝতে হইলে আরো কোরআন বুঝার খান্তার যাইতে মাতাল আমি হাদিস বুঝতাম না আমি হাদিস বুঝতে হইলে আরো হাদিস বুঝরা এখন মানুষ ড্রাইভিং শিখতে হইলে হে নিজে নিজে ড্রাইভার হইতে পারবো তো একদিন যাই জানো বিশ্ব রোড দেখানে কিলা সুন্দর গাড়ি চালে বারোটা বাজাই চালো কিন্তু না গাড়ির ড্রাইভিং শিখতে হইলে আর এক ড্রাইভার একদিন তার দেখাইয়া দিলে এর বাদে আস্তে আস্তে লানি তুলতো ঠিক নি না ঠিক না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর পথর প্রতি কইত আপনি যদি আল্লাহর গুলামের জিন্দেগি নিত আপনি যদি আল্লাহরে ভয় করত সত্যিকার অর্থে আল্লাহর বয় খরনেওয়াল্লাহ হল আল্লাহর গুলামের জিন্দেগি খরনেওয়াল্লাহ হল আল্লাহর পথর প্রতীক হল লোক আপনার দরকার এক সময় আপনার মাঝে এই জিনিসটা আইব এই জমিন তুনে যাওয়াটা আপনার সফল তো হইব জান্নাতে ইয়া দুনিয়ায় তুনে বিদায় আল্লাহ আমারও কবুল করতা আমার ভাই বন্ধু হলে কবুল করতা ছোট একটা আমল ফয়লা হয়েছিলাম অক্টারে ফাললে লোক ধরেন যেন যে কোন নিয়ামত খাইয়া যে কোনো নিয়ামত পাইয়া যে কোনো নিয়ামত বুক করিয়া আল্লাহর শুকুর আদায় করে সর্বাবস্থায় আল্লাহর শুকুর আদায়ের মাঝে তাহন জানো আল্লাহ জেলা খাবাইরা আলহামদুলিল্লাহ জেলা চালাইরা আলহামদুলিল্লাহ ও গরিবী জিন্দেগি আলহামদুলিল্লাহ দলীয় হয়েছি আলহামদুলিল্লাহ এক কথা যে অবস্থা আছি আল্লাহর সন্তুষ্টি ওখান ভিতরে যদি সান্ত্বনা লইতে পারেন দুনিয়াই তো লাভবান আল্লাহ আসতে ভুল ভ্রান্তি গুলার মন তো নেহর আঞ্জান আল্লাহ স্মৃতি তো নেহরে এই তো আর ভাললে জীবনে ছোট্ট কিছু আমল হলে লোক ধরে আঞ্জান আমি এদিনও কইছি আজকেও কইয়ার প্রত্যেকটা মাহবিল তো নেই আপনি ছোট একটা আমল লোক ধরে আজকের মাহবিল তো নেই আমি নবীজির একটা শুনল রাস্তা পায় ডেইলি আমি বারোইম আপনি বারোইবা বারোইতে সময় বা রাস্তা পায় আটতে সময় নিয়তর মাঝে যদি থাকে যে আমি নবীর একটা সুন্নত পালন করতাম রাস্তার ডাইনে দিয়ে আমি আটে সুবহানাল্লাহ রাস্তার কোন গেলা লিয়ে আটিম ডাইন সাইডে দিয়ে আটিম
ও আপনি নবীর একটা সুন্নত পালন করলেন ময়দানে মাশর ওই এক সুন্নত আপনার জান্নাত তুলে দিতে সুবহানাল্লাহ আপনি ছোট একটা আমল দিয়ে লোক ধরা আপনি নবীর একটা সুন্নতের লোক ধরাইয়া আপনার দেখা দেখি আরেকজনের দরকার আপনার দেখা দেখি আরেকজনের দরকার আপনি এই আমলটারে জারি করলা এক সময় দেখা গেল এই আপনার অনুসরণ দিয়া যত মানুষ আমল করলো প্রত্যেকটা মানুষের নেকর একটা অংশ আল্লাহ আপনারে দান এটা আমার আশা থাকবো বিশেষ করি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা বড়রে সম্মান করি ছোটরে মায়া করি আজকের সমাজটা ধ্বংস হওয়ার পিছনে যে কো একটা কারণ এর মাঝে একটা কারণ হয়ে গেছে আজকে আমরার মাঝে শ্রদ্ধা বোধ নাই মিল মহব্বত কথা মিল মহব্বত নাই জেলা গর নাই বারেও নাই গর নাই জামাই গুর মাঝেও নাই পয়লা বিয়া করতে সময় ওলা মায়া একজনে আর কোন লাগে আর আজকে ভাত সাত বছর গেছে গিয়ে এখন আর সুনগাম আয় না চকলেট আয় না কিরিম আয় না খালি খেট কেটি আর গেট কেটিয়ে সংসার বারোটা বাজিছে মাত্তা না আল্লাহ যদি আপনারে মায়া করি এনে সঙ্গিনী বানাইছেন আর এন যদি আপনার করে আইছেন এই না আপনার শ্রদ্ধা করতা মায়া করতা আপনিও তান্দ্রে মায়া করতা এনে সম্মানের চোখে দেখতা কারণ এই নিয়ামত আল্লাহর তরফ তো আমরা একে অন্যরে বান্ধিয়া দিয়েছি দূরে এখন সুহান প্রত্যেকটা বিষয় আপনার আচরণ আপনার ব্যবহার আপনার বাচ্চায় ফল করবে আপনি আপনার বিবির লোকে আপনার স্ত্রীর লোকে যে বাসায় মাতিবা আপনার বাচ্চাই কেন কেউ উনবই মাতুন না বাসা হবে আপনি আপনার সন্তানের লোকে যেলা মাতিবা ই বাচ্চাই গোলা গড়িয়া উঠবে এটা বাচ্চাই তোরে গড়ে বড় করতে গিয়া সবচেয়ে বড় শিক্ষক হওয়া লাগে নিজের মা বাপ মা বাপের যদি বাচ্চারে বাচ্চার জবান তুলিয়া আনলে পয়লা যদি আল্লাহর নাম ইকাতে ই বাচ্চাই গুর জীবনভর আল্লাহর নাম রে তার মনের মাঝে রাখি দে জুড়ে কোন সুবহানাল্লাহ আমরা তো আল্লাহর নাম নাই করে উড়ে লইয়া খালি মায়া দিদা আর খালি আব্বু আব্বু খালি হুঙ্গা দেও খালি আব্বু কইয়া এগুলো বড়ই দিয়ে আমরা আব্বু ডাকবো ই মরি দিরে এখন আব্বু আব্বু কইয়া আল্লাহর নাম ইকা ঠিক না ঠিক না আপনি বড়রে সম্মান করো কেন বিজিয়ে ফরমাই মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিনা আমার উম্মতের মাঝে যেতে বড়রে সম্মান করেন না বড় বলতে কিতা বয়সে বড় ইজ্জতে বড় সম্পদে বড় চেয়ারে বড় যে কোনো ক্ষেত্রে এই মানুষটা বয়সে আমার তো না ছোট কিন্তু বেচারা চেয়ার নেই বেচারা একজন সম্মানী মানুষ এই না আমার তো না বয়সে ছোট হইল ইজ্জতের দিক তো নেই অনেক বড় না তুই না যাও প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো মানুষ বড় আপনার তার সম্মান করতা ছোট ছোট বলতে খালি বয়সে ছোট না একজন মানুষ গরিব আল্লাহ আপনারে ধনী বানাইছে কিন্তু মানুষটা গরিব গত্তিকে মুরব্বী মানুষও ছোট মাতুই না ও আপনি মায়া করুক কেন বিজয় হর মাই না আমার উন্মতর মাঝে যে তাই বড়রে সম্মান করেন না আর ছোটরে মায়া করেন না আমি নবী কইলাম ইতা আমার উন্মতর দলভুক্ত নবীর দলভুক্ত যদি না হইন তেখার দলভুক্ত যেতা আবু জেলের দল যেতা নি খুব সতর্ক খুব সতর্ক আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব প্রত্যেকটা মাহফিল কইতা বাবা বল রে বড়রে সম্মান করি ছোটরে মায়া করি ওই কথার মাঝে বড় মন মারতা ফরার বালাই দেখলে মন কুশ করি ওই কথা আন কই আমি শেষ করি ফরার বালাই আজকের বেবা বাজারের সবচেয়ে বড় এক বেমার হয়ে গেছে ফরার বালাই বুঝছি না দনিয়ে দনিরে হিংসা হল বিদেশিয়ে বিদেশির হিংসা সুন্দরে আরো সুন্দরে এক দোকানদারে আর দোকানদার রে না যে কোনো ক্ষেত্রে অমুকর দোকানে বিক্রি বেশি হয় আমার দোকানও নাই হিংসা করে না জান আপনি খুব কাজে আল্লাহ আমার বাইরে দিছে আরো বেশি দে ও যে আপনি তাল্লা কি ওখান পাইছেন আল্লাহ আপনার দোকানের বিক্রি বাড়াই দিল অমুকর হুয়া তিন গো গেছে কি আমার নাই না আপনি ওখান খুশি হোক এক সময় আল্লাহ আপনার গুরু ব্যবস্থা করিয়া দিলেন এক কথা যে কোনো ক্ষেত্রে অন্যর বালাই দেখলে মনরে খুশি রাখুন জানি এটা বহুত বড় এক সম্পদ কারণ এই বেমারটায় মানুষ ধ্বংস এই বেমারে মানুষ কি হয় ধ্বংস কারণ হিংসা বেমার যার ভিতরে আমাই গেছে অহংকার ভিতরে যার হামাই গেছে লোভ যার ভিতরে আমাই গেছে অনিবার্য এই মানুষটার লাগে ধ্বংস ধ্বংস ছাড়া কোনো গতি নাই আমার কথা তো আল্লাহ বেয়াদবি মাফ করুন জানো